সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম ব্যাক জানাই এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। সো গাইস, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। কারণ কি ভাই, আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইন্ডিয়া প্লাস আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য অনেকগুলো নতুন কনফার্ম ইভেন্ট অ্যান্ড কিছু নতুন নতুন আপডেট আমাদের গেমের মধ্যে আসতে চলেছে, সেগুলো আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে। এছাড়া ভাই, আমাদের গেমের মধ্যে আসতে চলেছে নতুন একটা M887 এর গান স্কিন, সেটা আমাদের কোন ইভেন্টের মধ্যে আসবে বা কবে আমরা গেমের মধ্যে দেখতে পারবো সেটাও আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। আজকের এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে থাকো, আর ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সবাই মিলে ভিডিওটা একটা করে লাইক তোমরা করে দিও। তো ভাই চলো, বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটা আমরা স্টার্ট করব। গাইস, আমাদের গেমের মধ্যে একটা নতুন ডায়মন্ড অয়েলের বান্ডিল পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, যেটা সিঙ্গাপুর সার্ভার অ্যান্ড বাংলাদেশ সার্ভারে তোমরা পুরোপুরি কনফার্ম দেখতে পারবে। মানে নেক্সট ডায়মন্ড অয়েলের বান্ডিল আমাদের গেমের মধ্যে কি হতে চলেছে সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এটা হচ্ছে তার কনফার্ম ব্যানারটা, যেটা তোমরা দেখতেই পারছো। এখানে যে বান্ডিলটা তোমরা দেখতে পারছো, আমাদের একটা ফিমেল বান্ডিল, এই ফিমেল বান্ডিলটা হতে চলেছে আমাদের নেক্সট ডায়মন্ড অয়েলের বান্ডিল। এটা ইন্ডিয়া সার্ভারের জন্য পুরোপুরি কনফার্ম হয়নি, বাট বাংলাদেশ সার্ভার অ্যান্ড সিঙ্গাপুর সার্ভারে তোমরা 100% কনফার্ম নেক্সট ডায়মন্ড অয়েলে এই ফিমেল বান্ডিলটা তোমরা দেখতে পেয়ে যাবে। অ্যান্ড এই ফিমেল বান্ডিলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে তোমরা পুরোটাই দেখতে পেলে ফিমেল বান্ডিলটা আমাদের কেমন দেখতে হবে। তো ভাই, এরপরে তোমাদের বলে দিই, ইন্ডিয়ান সার্ভারে তোমরা জানোই আমাদের OB33 এখনো পর্যন্ত গেমের মধ্যে আপডেটটা আসেনি, বাট কিছুদিনের মধ্যে আমাদের গেমের মধ্যে একটা ছোট আপডেট তোমরা দেখতে পারবে, যেটা হচ্ছে 70 MB একটা আপডেট তোমরা দেখতে পারবে গেমের মধ্যে, যেটা ইন্ডিয়া সার্ভারের জন্য। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ আপডেটটা আমাদের কেন দেওয়া হবে, আমাদের যে গেমের মধ্যে রামাদান ইভেন্ট আসতে হয়েছে সেটার জন্য আপডেটটা দিতে হবে। তার সঙ্গে আমাদের নতুন ইনকুবেটার আসতে হয়েছে, এছাড়াও আমাদের রামাদান স্পেশাল যে আমাদের M887 এর গান স্কিনটা, সেটাও কিন্তু আমরা আমাদের একটা ওই ইভেন্টের মধ্যে দেখতে পারবো। অ্যান্ড সেটার জন্য তোমরা এই আপডেটটা দেখতে পারবে, যেটা হচ্ছে 70 MB আপডেট। এটা আমাদের কবে আসবে সেটা এখনো জানতে পারিনি, বাট এখানে তোমরা সবার প্রথমে দেখতে পাচ্ছ আমাদের যে রামাদান স্পেশাল ইভেন্টটা আসতে রয়েছে, সেই ইভেন্টের একটা M887 এর গান স্কিন, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এই লেজেন্ডারি M887 এর গান স্কিনটা যখন আমাদের গেমের মধ্যে রামাদান স্পেশাল ইভেন্টটা চলবে তখন তোমরা গেমের মধ্যে দেখতে পারবে। অ্যান্ড এটা তোমরা ওয়েপন ডয়েলেও দেখতে পেতে পারো, এখনো পর্যন্ত কনফার্ম হয়নি যে কোন ইভেন্টের মধ্যে দেখতে পারবে। আর এই গান স্কিনটার অ্যাবিলিটি হতে হচ্ছে রেট অফ ফায়ার ডবল করা হয়েছে, রিলোড স্পিড এখানে সিঙ্গেল প্লাস করা হয়েছে, আর অ্যাকুরেসি যেটা আছে সেটা কিন্তু এখানে একটা মাইনাস করা হয়েছে। অ্যান্ড এর সাথে তোমরা দেখতে পাচ্ছ রামাদান স্পেশাল কিন্তু একটা জিপ গাড়ি স্কিন, তার সাথে আরও একটা গাড়ি স্কিন দেখতে পারবে, বাইকের স্কিন। অ্যান্ড এই যে গাড়ি স্কিনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই গাড়ি স্কিনগুলো তোমরা ফ্রিতে পেতে পারো। অ্যান্ড এরপর তোমরা ব্যানার অবস্থা দেখতে পাচ্ছ, তারপরে তোমরা একটা পিন দেখতে পাচ্ছ, যেটা আমাদের রামাদান স্পেশাল পিন হতে চলেছে। এরপরে তোমরা একটা নতুন গাড়ির স্কিন দেখতে পারবে, যেটা তোমরা এখান থেকে ফ্রিতে পেতে পারো যখন আমাদের গেমের মধ্যে ইভেন্টটা চলবে। অ্যান্ড এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা একে গানের স্কিন, যেটা তোমরা এখান থেকে ফ্রিতে পেতে পারো। অ্যান্ড তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা প্যান স্কিন, যেটা তোমরা এখান থেকে ফ্রিতে পাবে। এই প্যান স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ রামাদান স্পেশাল যে আমাদের লোগোটা সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। অ্যান্ড এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা ব্যাট স্কিন, যেটা আমরা এখান থেকে ফ্রিতে পাবো রামাদান স্পেশাল ইভেন্ট থেকে। অ্যান্ড এরপরে আমাদের অনেক কিছু রিওয়ার্ড থাকবে যেগুলো আমরা এখান থেকে ফ্রিতে পাবো। অ্যান্ড কিছু রিওয়ার্ড আমাদের ডায়মন্ড খরচ করে নিতে হবে, মানে রামাদান স্পেশাল যখন আমাদের গেমের মধ্যে ইভেন্টটা চলবে তখন আমাদের গেমের মধ্যে নতুন নতুন টপ ইভেন্ট তোমরা দেখতে পারবে। সেখানে তোমরা অনেক কিছু দেখতে পেতে পারো, সেখানে ব্যাকপ্যাক স্কিন তোমরা দেখতে পারবে, লুটবক্স স্কিন তোমরা দেখতে পারবে, এবং তোমরা নতুন ইমোট দেখতে পারবে, সেগুলো তোমাদের আমি নেক্সট ভিডিওতে একে একে তোমাদের দেখাবো। তো ভাই, সেই জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, যখনই ভাই আমি পুরোপুরি লিক্স অ্যান্ড আপডেট পেয়ে যাবো তোমাদের A to Z আমি শেয়ার করবো ভিডিওতে। এখন তোমরা কমেন্ট করে অনেকেই জিজ্ঞাসা করছো যে ভাই নেক্সট ইনকিউবেটর আমরা গেমের মধ্যে কি দেখতে পারবো, বা নেক্সট ইনকিউবেটর আমাদের গেমের মধ্যে কি আসতে হয়েছে। অ্যান্ড যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো আমাদের যে প্যারাফেল গানটা আছে গেমের মধ্যে, তো ভাই সেই প্যারাফেল গানটার কিন্তু একটা নতুন ইনকিউবেটারের গান স্কিন আমরা দেখতে পারবো, যেখানে আমরা চারটে গান স্কিন দেখতে পারবো। সবার প্রথমে তোমরা দুটো গান স্কিন দেখতে পারছো, একটা হচ্ছে আমাদের টপের গান স্কিন, যেটা তোমরা বাঁদিকে দেখতে পারছো, ডান দিকেটা হচ্ছে আমাদের 2 নম্বরের গান স্কিন, যেটা আমাদের রেড কালারের, বাট আমাদের অ্যাট্রিবিউট কি আছে বা অ্যাবিলিটি কি আছে সেটা এখনো পর্যন্ত জানতে পারিনি। অ্যান্ড এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও দুটো গান স্কিন, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। আমাদের 3 নম্বরের গান স্কিন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ব্লু গান স্কিনটা, অ্যান্ড আমাদের যে 4 নম্বরের গান স্কিনটা সেটা হচ্ছে আমাদের সবুজ রঙের গান স্কিনটা। তো ভাই, এই যে আমাদের চারটে গান স্কিন আমি তোমাদের দেখালাম, এই চারটে গান স্কিন তোমরা আমাদের নেক্সট ইনকিউবেটার গেমের মধ্যে দেখতে পারবে, যেটা তোমরা বাংলাদেশ প্লাস আমাদের ইন্ডিয়ান সার্ভারে। আশা করছি ভাই তোমরা জানতে পেরে গেছো নেক্সট ইনকিউবেটার আমরা গেমের মধ্যে কি দেখতে পারবো বা কোন গান স্কিনটা আমরা দেখতে পারবো। অ্যান্ড এরপর আমাদের একটা লাস্ট আপডেট আছে, বা একটা ওপি লেভেলের আপডেট আছে, যেটা হচ্ছে আমাদের ইভো MP5 এর ব্যাপারে। গাইস, আমাদের গেমের মধ্যে ইভো MP5 যেটা আছে সেটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, কবে আমাদের গেমের মধ্যে আসতে হয়েছে অ্যান্ড কোন ইভেন্টে আসতে হয়েছে সেটা পুরোপুরি কনফার্ম আপডেট এবার আমি তোমাদের দিয়ে দেবো। তার আগে তোমাদের বলে দিই, যারা যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছো, আশা করছি ভাই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এখনো পর্যন্ত ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, ফ্রি ফায়ারের ইভেন্ট আপডেট সবার আগে জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। তো ভাই চলো, এবার আমি তোমাদের দেখিয়ে দিই ইভো MP5টা আমাদের গেমের মধ্যে কবে আসতে চলেছে অ্যান্ড কোন ইভেন্টের মধ্যে তোমরা দেখতে পারবে। সবার প্রথমে ইভো MP5টা তোমাদের রিভিউ করে দেখিয়ে দিই, কেমন আমাদের দেখতে হবে, তার কি কি আমাদের অ্যাবিলিটি থাকবে, কোন লেভেলে তোমরা কোন অ্যাবিলিটিটা পাবে। যেমনটা তোমরা দেখতেই পারছো 7 লেভেলে ঠিক আমাদের এই রকমের দেখতে লাগবে, অ্যান্ড 1 লেভেলে তোমাদের ঠিক এই রকমের দেখতে লাগবে। অ্যান্ড এর যে আমাদের অ্যাবিলিটি হতে হলো
হয়েছে সেটা হলো যে ডাবল ড্যামেজ থাকবে সিঙ্গেল রেট অফ ফায়ার থাকবে এন্ড রিলোড স্পিড যেটা আছে সেটা কিন্তু এখানে মাইনাস করা থাকবে এন্ড এক লেভেল থেকে তোমাদের সাত লেভেল পর্যন্ত আমি রিভিউ করে দেখাবো কোন লেভেলে কেমন দেখতে লাগবে সেটা তোমরা দেখে নাও এখানে তোমরা দেখতেই পাচ্ছ এক লেভেলে ঠিক আমাদের এই রকমের দেখতে লাগবে দুই লেভেলে তিন লেভেলে চার লেভেলে পর্যন্ত দেখতে পাচ্ছ এখানে আমাদের কিল এফেক্ট থেকে শুরু করে হিট এফেক্ট এবং আমাদের ফায়ার এফেক্ট সবকিছু তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ তার সাথে আমি তোমাদের জানিয়ে দিয়েছি এই এমপি ফাইভটার আমাদের অ্যাবিলিটি কি হতে চলেছে এন্ড এর যে আমাদের ইমোটটা সেটা কিন্তু একটা ওপি লেভেলের ইমোট হতে চলেছে তার আগে তোমরা নিউ লুকটা দেখে নাও এন্ড এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ইভো এমপি ফাইভের ইমোটটা যেটা কিন্তু একটা মারাত্মক লেভেলের ইমোট হতে চলেছে আর এটা শুধুমাত্র এমপি ফাইভ গান বলে নয় যে কটা আমাদের ইভো গান আছে সেই ইভো গানগুলোর যে ইমোটগুলো সেগুলো কিন্তু আমাদের ওপি লেভেলের দেখতে লাগে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ আরো একবার আমি তোমাদের দেখাচ্ছি ইমোটটা আমাদের কেমন দেখতে লাগবে এটা হচ্ছে আমাদের নর্মাল ইমোটটা যেটা আমরা এমপি ফাইভের তোমরা যদি ম্যাক্স করো ভাই তোমরা যদি সাত লেভেলে নিয়ে যাও তোমরা ইমোটটা এখান থেকে নিতে পারবে ইমোটটা তোমরা দেখতে পারবে এমপি ফাইভের এটা ঠিক আছে এন্ড এরপরে তোমাদের দেখিয়ে দিই কোন ইভেন্ট আসবে কবে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কনফার্ম ব্যানার কিন্তু এখানে বেরিয়ে এসেছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ ষোলোই এপ্রিল থেকে তেরোই মে পর্যন্ত আমাদের ইভেন্টটা চলবে যে ইভেন্টের নাম হচ্ছে ফেডারেল উইল ইভেন্ট যেটা তোমরা বাংলাদেশ সার্ভারে 100% কনফার্ম তোমরা দেখতে পারবে আর ইন্ডিয়ান সার্ভারের জন্য আবারও কিন্তু আমি পিছিয়ে যাচ্ছি কারণ কি ভাই ইন্ডিয়ান সার্ভারে ওবি 33 আপডেটটাই আসেনি তো ভাই সেই জন্য আমি তোমাদের পুরোপুরি কনফার্ম বলতে পারছি না যে ভাই ইন্ডিয়ান সার্ভার আমাদের এই এমপি ফাইভের গান স্কিনটা তোমরা দেখতে পাবে কিনা ষোলো তারিখে বাট ষোলো তারিখে ষোলোই এপ্রিল তোমরা আমাদের বাংলাদেশ সার্ভারে 100% কনফার্ম তোমরা দেখতে পারবে অ্যান্ড তোমরা অনেকেই জানতে চাও যে ভাই ইভো গানগুলো যেগুলো আছে সেই গানগুলোর আমাদের এক্সট্রা এবিলিটি কী থাকে যেমনটা গাইস আমাদের এই যে আমাদের এমপি ফাইভ গানটা এই গানটার আমাদের এক্সট্রা এবিলিটি কী আছে আর ভাই তোমরা জানো যে কোনো ইভো গানের এক্সট্রা এবিলিটি পেতে গেলে তোমাদের ইভো গানটাকে ম্যাক্স করতে হবে বা ইভো গানটাকে তোমাদের লেভেল আপ করতে হবে তোমাদের পাঁচ লেভেল বা ছয় লেভেল করতে হবে তবেই তোমরা এক্সট্রা এবিলিটি পেতে পারবে বাট তোমাদের বলে দিই এই যে আমাদের এমপি ফাইভ গানটা এটারও কিন্তু আমাদের এক্সট্রা এবিলিটি থাকবে এটার এক্সট্রা এবিলিটি হতে চলেছে এই গান স্কিনটাকে তোমরা যদি লেভেল আপ করে খেলো বা তোমরা যদি কোনো এনিমিকে ড্যামেজ করো তোমরা যখনই এনিমিকে ড্যামেজ করবে তোমাদের যে ইপিটা আছে তোমাদের এইচপির আমি কথা বলছি না যেটা আমাদের মাশরুম খেলে তোমরা যে ইপিটা পাও তো ভাই সেই ইপিটা তোমাদের কিন্তু এখানে রিকভার হবে বা সেই ইপিটা তোমাদের কিন্তু এখানে বাড়বে আর এটাই শুধুমাত্র এই গান স্কিনটার এক্সট্রা এবিলিটি এছাড়া ভাই এই গান স্কিনটার আর কোনো রকমের এক্সট্রা এবিলিটি তোমরা দেখতে পাবে না অ্যান্ড আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই গান স্কিনটা আমাদের কেমন হতে চলেছে কবে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে কোন ইভেন্টের মধ্যে তোমরা দেখতে পারবে ভাই আজকের এই ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখছো তোমরা প্লিজ কমেন্টে কন্টিনিউ ভিডিও বলে লিখে দাও আমি তাহলে জানতে পারবো তোমরা কারা কারা আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখেছো বা কারা কারা আজকের ভিডিওটা ফুল দেখেছো অ্যান্ড আজকের ভিডিওটা যদি ভালো লাগে সময় মিলে ভিডিওটা একটা করে লাইক তোমরা করে দাও আর ভাই যারা আমাদের এই চ্যানেলে নতুন হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও তো ভাই চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার টাটা বাই বাই গাইস।